সবাই তোমরা সবাই ভালোই আছো। আমার নতুন ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। আমাদের এই ব্লগ চ্যানেলে তোমরা যদি প্রথমবার হয়ে থাকো, লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও। ফাইনালি আজকে তোমাদেরকে দেখাবো যে মালয়েশিয়া পামওয়েল কোম্পানির মধ্যে যে গাছগুলো, গাছের গোড়াগুলো নরম হয়ে মাটিতে পড়ে যায়, সেই গাছগুলোকে কীভাবে জেসিবির সাহায্যে কাটা হয়, ভিডিওর সঙ্গে তোমরা সবাই জুড়ে থাকো। জুড়ে থাকলে তোমরা বিস্তারিত জানতে পারবে আর এই কাজগুলো জেসিবি চালালে কত টাকা মাসিক বেতন আসে সেটাও তোমাদেরকে বলবো। ভিডিওর সঙ্গে তোমরা সবাই জুড়ে থাকো। হাই বন্ধুরা, ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ যে মালয়েশিয়া পামওয়েল কোম্পানির মধ্যে জেসিবির সাহায্যে কীভাবে পাম গাছ কাটা হয়, ভিডিওর সঙ্গে তোমরা সবাই জুড়ে থাকো। জুড়ে থাকলে তোমরা বিস্তারিত জানতে পারবে যে মালয়েশিয়া পামওয়েল কোম্পানির মধ্যে জেসিবির সাহায্যে পাম গাছ কাটলে মাসিক বেতন কীরকম আসে সেটাও তোমাদেরকে বলে দেবো। ভিডিওর সঙ্গে তোমরা সবাই জুড়ে থাকো। জুড়ে থাকলে তোমরা বিস্তারিত জানতে পারবে যে পাম গাছ কীভাবে, জেসিবির সাহায্যে কীভাবে পাম গাছটা কাটা হবে, প্লাস তোমরা এটাও জানতে পারবে যে এখানটার মাসিক বেতন কীরকম আসবে সেটাও তোমরা জানতে পারবে। এই গাছটির গোড়া অনেক নরম থাকার কারণে নিচে পড়ে যায়, তার ফলে এখন গাছটিকে কেটে পরিষ্কার করা হবে। আরও অনেক ধরনের গাছ আছে যে গাছগুলো পোকা ধরে যায়, পোকা ধরার ফলে ওই গাছগুলো ফল ঠিক মতন হয় না, পাম ফল ঠিক মতন হয় না, সেই গাছগুলোও কেটে পরিষ্কার করা হয়, কেননা সেখানটায় নতুন গাছ লাগানো হবে, সেই জন্য কেটে কেটে পরিষ্কার করা হয়। আর দেখতে পাচ্ছ জেসিবির সাহায্যে কীভাবে পাম গাছটা কাটা হচ্ছে। জেসিবির সামনে যে বাকেটটা লাগানো আছে, ওই বাকেটটাকে প্রতিদিন মানে ওটাকে ধার দেওয়া হয়, কারণ ধার না দিলে গাছগুলোকে কাটা যাবে না। এরকম একখানা দুখানা গাছ কাটা হয় না, এরকম প্রতিদিন প্রায় 25-30 খানার মতো পাম গাছ কাটা হয় জেসিবির সাহায্যে, এ বেশি ছাড়া কম হবে না। আর এই পাম গাছের বেতন আসে বলতে গেলে পিস রেটে বেতন আসে। তুমি যদি পিস রেটে কাজ করতে পারো, গাছ কাটতে পারো, তুমি যদি প্রতিদিন পিস রেটে গাছ কাটো, একটা গাছ কাটলে তোমার 10 টাকা কি 15 টাকা মতন এরকম দেয় একটা গাছ কাটলে। মালয়েশিয়ান রেঙ্গে 10 রেঙ্গিত কি 15 রেঙ্গিত এরকম দেয় একটা গাছ কাটলে। আর তুমি যদি কন্টাকে গাছ কাটো, কন্টাকে গাছ কাটলে তুমি যতগুলো গাছ কাটতে পারো, যে তুমি যদি প্রতিদিন যদি 20-25-50-60 খানাও গাছ করতে পারো, সেই পয়সাটা তুমি পেয়ে যাবে। কারণ প্রতি মাসে তোমার মাসিক বেতন আসবে প্রায় ওই 2500 থেকে 3000 টাকার মতন প্রত্যেক মাসে। জেসিবি যদি চালাতে পারো, তুমি জেসিবি চালালে প্রত্যেক মাসে 2500 কি 3000 টাকার মতন বেতন আসবে, এর বেশি ছাড়া কম আসবে না। কেন এই খালি জেসিবি দিয়ে গাছ কাটা হয় না, আরও অন্য অন্য ধরনের কাজ করা হয়। যেমন পামওয়েল কোম্পানির মধ্যে যে ড্রেনগুলো থাকে, এই ড্রেনগুলো জেসিবির সাহায্যে কাটা হয়। এছাড়া বল পিছনে পাম বাগানের পিছনের দিকে যে বড় বড় ড্রেন থাকে, ওই ড্রেনগুলো জেসিবির সাহায্যে কাটা হয়। মানে জেসিবির সাহায্যে বলতে গেলে এটা হলো মালয়েশিয়ার দ্বিতীয় বৃহত্তম পাম প্লান্টেশন, মানে এটা অনেকটা বড়, বহুত বড় এখানটায়, এই এরিয়াটা প্রায় 4500 হেক্টর জমি নিয়ে বিস্তারিত। মানে কতটা বড় তোমরা ভাব, মানে বুঝতে পারছো যে কতটা বড় হবে এই পাম প্লান্টেশনটা। ঠিক এরকম খালি গাছ কাটার কাজ হয় না, বিভিন্ন ধরনের কাজ করা হয় জেসিবির সাহায্যে। আর সব কাজই তুমি যদি ভালো মতন করে পারো, প্লাস ভালো মতন করে বুঝতে পারো সব কিছু কাজ, তোমার মাসে 2500 থেকে 3000 টাকার মতো মাসিক তুমি বেতন পাবে, এটা তোমার ধরা বাধা। আর এরকম ভিডিও যদি আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেখো, এরকম সাবস্ক্রাইব করে রাখলে এরকম পাম প্লান্টেশনের সম্বন্ধে অনেক ধরনের ভিডিও তুমি জানতেও পারবে, প্লাস তোমরা বুঝতেও পারবে যে জেসিবি পাম প্লান্টেশনে কী কী ধরনের কাজ করা হয়, সব কিছু তোমরা জানতেও পারবে, প্লাস তোমরা বুঝতেও পারবে। অন্যান্য যেসব বড় বড় ইউটিউবাররা আছে, তারা যেরকম বলে যে মালয়েশিয়া পামওয়েল কোম্পানিতে কাজ করলে মাসে 1-1.5 লাখ টাকা ইনকাম করা যায়, সেটা তোমাদেরকে বলতে পারবো না। কেন তোমরা যদি ন্যায্য যে টাকাটা পাবে সেই টাকাটা তোমাদের বলতে আমার অসুবিধা নেই, কেন তোমরা এখানে কষ্ট করে পয়সা ইনকাম করতে আসবে, এখানটায় তোমরা বিনা পয়সাতে ঘুরে ঘুরে পয়সা দেবে না কেউ, ঠিক আছে, এখানে কষ্ট করে তোমরা পয়সা ইনকাম করবে। তাই তোমাদেরকে সেটা, তোমাদেরকে যদি সত্যি কথাটা বলি যে এখানটায় কীরকম কী কাজ হয় বা এখানে মাসিক বেতন কীরকম আসে, সেটা তোমাদের সত্যি কথা বলতে আমার কোনো অসুবিধাই হবে না, তোমাদেরকে 1 টাকা দেবও না। কেন তোমাদেরকে আমি এটা খালি বলতে পারি যে মালয়েশিয়া পামওয়েল কোম্পানির কাজ সবথেকে হার্ড ওয়ার্কিং কাজ, সবচেয়ে কষ্টের কাজ হলো মালয়েশিয়া অন্যান্য যে কন্ট্রাকশন বিষয় বা অন্যান্য যেসব কাজগুলো থাকে ওগুলো হচ্ছে মালয়েশিয়ার সবথেকে কষ্টজনক কাজ হলো কি পাম প্লান্টেশনের কাজ। তোমাদেরকে আমি সত্যি কথাটা বলতে পারি এটাই, যে পাম প্লান্টেশনের কাজ হলো সবচেয়ে কষ্টকর কাজ। এখানটায় অনেক 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 ইউটিউবাররা যেরকম বলতে পারে যে মালয়েশিয়া পামওয়েল কোম্পানিতে অনেক সুখের কাজ, এর কাজ, ওর কাজ, অনেক কিছু বলতে পারে,
কিন্তু সেটা তোমাদেরকে বলবো না আমি, কেন তোমরা তোমাদেরকে যদি আজকে মিথ্যে কথা বলি তোমরা আমাকে কমেন্ট করে বলবে যে ভাই তুমি আমাদেরকে মিথ্যে কথা বলেছো এই বলেছো। সেটা তোমাদেরকে মিথ্যে কথা আমি বলতে চাই না, কারণ এখানটায় যেটা হয় এখানটায় যেরকম হয় যে এখানটায় কতটা পরিমাণে কষ্ট করে পয়সা ইনকাম করতে হয় সেটা তোমরা আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো, জুড়ে থাকলে তোমরা সব কিছু জানতে পারবে যে কতটা পরিমাণে কষ্ট করে পয়সা ইনকাম করতে হয়। তোমরা এখন এরকম জেসিবি কাজটা তোমরা এনজয় করো, তোমাদের অন্য একটা ভিডিও তোমাদের সঙ্গে আবার দেখা হবে। দেখো জেসিবির সাহায্যে কীভাবে কাজ করা হয়। আর আমার ইউটিউব চ্যানেলে তোমরা যদি প্রথমবার হয়ে থাকো লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও, আর ছোট্ট ভাইটার পাশে থেকো সবসময়, তাহলে তোমরা বিস্তারিত পামওয়েলের সম্বন্ধে বিস্তারিত ভিডিও তোমরা জানতে পারবে যে এখানটা কী কী ধরনের কাজ করা হয়, কী করে মেডিসিন দেওয়া হয়, কীরকমভাবে ফল কাটা হয়, কীভাবে বিচুট মানে বুয়ার যে ফলটা থাকে ফলটা কীভাবে লোডিং করা হয়, তারপরে কীভাবে বিচুটকন হয়, সব কিছু তোমরা জানতে পারবে আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে তোমরা জুড়ে থাকো। জুড়ে থাকলে সব বিস্তারিত পাম প্লান্টেশনের সম্বন্ধে বিস্তারিত কাজ তোমরা জানতে পারবে। আর এরকম ভিডিও দেখতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সঙ্গে থাকো তোমরা সবসময়, সঙ্গে সঙ্গে থাকলে তোমরা বিস্তারিত সব সত্যি কথাই জানতে পারবে যে এখানটায় কতটা পরিমাণে হার্ড ওয়ার্কিং করতে হয়।